সরকারের সাথে সমঝোতার কোনো সুযোগ নেই, বিএনপিও সেটা বিভিন্নভাবে জানিয়ে দিচ্ছে, বিএনপির মিত্ররাও জানিয়ে দিচ্ছে, জামায়াত ইসলামী, গণতন্ত্র মঞ্চ, আমরা সবাই এটা বলার চেষ্টা করছে। দর্শক, আমরা আলোচনা করছি 11 মে 24। আমরা মূলত আজকে জনাব মাহমুদুর রহমান মান্নার একটা বক্তব্য বিশ্লেষণ করব। এই বক্তব্যগুলো তাৎপর্যপূর্ণ। গরম কমলে আমরা বড় আন্দোলনে নামব, এর মানে বড় আন্দোলনে বিএনপি তাদের মিত্ররা নামতে যাচ্ছে, সেই পরিকল্পনা আছে এবং সরকারও সেটা বুঝে গেছে এবং আসলেই নামবে, এটা উই বিলিভ দ্যাট। এই গণতন্ত্র মঞ্চ বা মাহমুদুর রহমান মান্নাদের কথার মধ্যে আমরা ভারতের দালালির গন্ধ খুঁজি, হ্যাঁ, যেটা যেখানে দালালির গন্ধ আছে সেখানে খুঁজি, যেখানে নেই সেখানে খুঁজি না। তো এই যে কথাটা বলছে গরম কমলে আন্দোলনে নামবে, এই কথাটা সঠিক? বিএনপিও সেই পরিকল্পনা করছে, জামাত ইসলামী সেই পরিকল্পনা করছে, আমরা জেনে বলছি, এটাই মাহমুদুর রহমান মান্না সাহেব বলে দিয়েছেন। আর গরম কমলে আন্দোলনে, বড় আন্দোলনে নামবে, মানে বড় বড় সমাবেশ করবে, এটা সরকারও জানে। সরকার জানে বলেই কিন্তু বিএনপিকে গ্রেপ্তার করছে, জামিন বাতিল করে কারাগারে পাঠাচ্ছে, জামাত ইসলামের লোকজনকে গ্রেপ্তার করছে। সরকার এটা জানে বলেই একটা শাখার একটা সমাবেশ এবং মিছিলের অনুমতি নিয়ে নানান জটিলতা তৈরি করে, 19টা শর্ত দিয়ে একটা ভীতিকর পরিবেশ তৈরি করে দেয়। অতএব সরকার ওটা জানে। তো এখানে মাহমুদুর রহমান মান্না সাহেব সমঝোতা বা আপোষ নিয়ে একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন, এটা হচ্ছে মূল ফোকাস পয়েন্ট। গরম কমলে বড়সড়ে আন্দোলনে নামার ঘোষণা দিয়ে নাগরিক ঐক্য সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, গরম কমলে আমরা বড় আন্দোলনে নামবো। এ আন্দোলনে আওয়ামী লীগকে সরিয়ে বিএনপিকে ক্ষমতায় আনার আন্দোলন নয়, এ আন্দোলন হবে জিনিসপত্রের দাম কমানোর। দেখেন, সব ঠিক বলছেন, কিন্তু এই যে আওয়ামী লীগকে ক্ষমতা থেকে সরিয়ে বিএনপিকে ক্ষমতায় আনার আন্দোলন নয়, এইভাবে বলাটাকে আমি পছন্দ করি না। এর মধ্যে কিন্তু একটু দালালির দালালি গন্ধ আছে। আওয়ামী লীগকে ক্ষমতা থেকে সরিয়ে বিএনপিকেই আনতে হবে, এটাই বাস্তব। কারণ আওয়ামী লীগের বিকল্প বাংলাদেশে কেউ নাই বিএনপি বাদে, বিএনপি সহযোগী জামাত বা আরও অনেকে হতে পারে, কিন্তু আওয়ামী লীগকে সরিয়ে বিএনপিকেই আনতে হবে। এখন আপনি বলবেন যে বিএনপিও খারাপ, আওয়ামী লীগ খারাপ, না, এখানে আপনি এ কথা কেন? আপনি ভোটাধিকারের জন্য কাজ করেন আর জনগণ তো বিএনপিকেই ভোট দেবে, এটা তো যে কেউ বুঝে। অতএব আওয়ামী লীগকে সরিয়ে বিএনপি কেন, এইভাবে বলার তো দরকার নেই। এটা একটু কেমন জানি আওয়ামী সুশীল টাইপের বক্তব্য হয়ে গেল, এ ধরনের কথা মাহমুদুর রহমান মান্না সাহেবদের দেওয়া উচিত নয়। ঋণের বোঝান কমার আন্দোলনে আন্দোলন হয় বিদ্যুতের দাবি আদায়ের আন্দোলন, না দেখেন এইভাবেও এটাও আমি সুন্দর মতো দেখছি না। তো এগুলো একটু বাম বাম ভাব আছে যে ইস্যুভিত্তিক আন্দোলন নিয়ে মাঠে থাকার পর। আসলে আপনার দেশে যদি গণতন্ত্রই না থাকে, ভোটাধিকার না থাকে, সরকারের যে মূল ভয়ের জায়গাটা যে 5 বছর পর জনগণ ভোট দিয়ে আমাকে তাড়িয়ে দিবে, এই জায়গাটা যদি না থাকে, আপনি ওই সব ইস্যুভিত্তিক আন্দোলন দিয়ে কিচ্ছু করতে পারেন, ওর কোনো দাম নেই। তো দ্রব্যমূল্য কমানোর আন্দোলন, বিদ্যুতের দাম কমানোর আন্দোলন, অমুক তমুক, এইসব এগুলো একেবারেই ফালতু, এগুলো করতে হবে, কিন্তু মূল টার্গেট ভোটাধিকার প্রতিষ্ঠা আন্দোলন, গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন, আওয়ামী লীগ সরকার পতন আন্দোলন। কারণ আপনি ওই ইস্যুভিত্তিক আন্দোলন এগুলো কমানো টমান, এগুলো বরং এগুলো কমানোর কথা যদি এইভাবে বলে বিএনপিকে ক্ষমতা আনতে চাই না এই কথা বলে, তাহলে এটা আওয়ামী লীগের দালালির গন্ধ পাওয়া যায়। কীভাবে? আওয়ামী লীগের কাছে দাবি করছি যে আপনারা ক্ষমতায় থাকেন, আপনারা কমান, এটা তো আওয়ামী লীগের লোকজনও অনেকে বলে, ওই আওয়ামী বুদ্ধিজীবী টাইপের কথা হলো এটা। মাহমুদুর রহমান মান্না সাহেবকে আরও সচেতন থাকতে হবে। তবে তিনি যে কথাটা সঠিক বলেছেন যে গরম কমলে বড় আন্দোলন করবে, এটা সঠিক, এটা আমরা জানি। মাহমুদুর রহমান মান্না আরও বলেন, শেখ হাসিনা সরকারের সঙ্গে কোনো আপোষ নেই। এই কথাটা একটা চিরসত্য কথা, আওয়ামী লীগ সরকারের সাথে আপোষের কোনো সুযোগ আর নেই, এটা বিএনপি জামাত তাদের মিত্র বন্ধ করে দিয়েছে। একটা সুযোগ ছিল, এই যে উপজেলা নির্বাচনে যদি বিএনপি জামাত অংশগ্রহণ করত অথবা উপজেলা নির্বাচন বেশি একটু সফট থাকতো, তাহলেও আপোষের বা সমঝোতার একটা রাস্তা খোলা থাকতো। কিন্তু এখন বিএনপি পয়েন্ট অফ নো রিটার্নে চলে গিয়েছে, বিএনপির মিত্ররাও পয়েন্ট অফ নো রিটার্নে চলে গিয়েছে। আর মাহমুদুর রহমান মান্নারা যতই ভারতের দালালি টাইপের কিছু কথাবার্তা বলুক, লাভ নেই, তাদের সাথেও সরকারের আপোষের সুযোগ নেই। সরকারের মাহমুদুর রহমান মান্নাদের কোনো প্রয়োজন নেই, সরকারই যাবেন আপোষ করতে। এজন্য এই বাম কিংবা ভারতপন্থী সুশীল সাজার চেষ্টা করে মাহমুদুর রহমান মান্নাদের কোনো লাভ নেই। বাস্তব কথা হচ্ছে আপোষের কোনো সুযোগ নেই, রাস্তা খোলা নেই। আপোষের সুযোগ আছে চরমনের সাথে, আপোষের সুযোগ আছে এই টাইপের দলের সাথে, কিন্তু গণতন্ত্র মঞ্চের সাথে আপোষের সুযোগ কম। তাহলে রাজনীতি যতটুকু আছে গণতন্ত্র মঞ্চের বা মাহমুদুর রহমান মান্নাদের, ততটুকু থাকে না। এ সরকারকে মানি না এবং মানব না, মান্না বলছেন। এ সরকার যাই করুক, তাদের মানার কোনো প্রশ্নই আসে না, দেশের মানুষের জন্য আমাদের লড়াই করতে হবে। চমৎকার কথা। তিনি বলেন,
আওয়ামী লীগ সারা দেশের জনগণকে অসুস্থ করে নিজের চেহারা ভালো করেছে। আগামী তিন মাস বিদেশ থেকে প্রয়োজনীয় জিনিসপত্রের আমদানি করার টাকা পর্যন্ত এই সরকারের কাছে নেই। আমাদের রপ্তানি বাড়ানোর আর কোনো সুযোগ নেই। শুধু বিদেশিরা যদি আমাদের ডলার দেয় তাহলে দেশ বাঁচতে পারে, অন্যথায় দেশ সরকার বাঁচাতে পারবে না। এইটা গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট উত্থাপন করেছে। আমাদের ডলার, আমাদের রিজার্ভ কিন্তু একেবারে তলানিতে। এখন বিদেশিরা চীনের সাথে যে ঝামেলা শুরু করেছে তিস্তা প্রজেক্ট নিয়ে, ভারতকে এখন সরকার দিতে চায়, এতে চীন নতুনভাবে কোনো কিছু ডিসবার্স করবে না এবং যাও দিবে তাও ডলারে দিতে চায় না। এর মানে ডলার সংকট নিয়ে একটা ভয়ানক পরিস্থিতি সরকার পড়তে পারে। এই সুযোগ ডেফিনেটলি বিএনপি নেওয়ার চেষ্টা করবে। তো দর্শক, বিএনপি এবং মিত্রদের সাফ অবস্থান যে আপোষের কোনো সুযোগ নেই।